আমরা এখন স্কুলে পৌঁছে গেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সাফি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 19 জুন, মানে রবিবার। বেরিয়ে পড়েছি আমরা পরীক্ষার জন্য। দেখতে পাচ্ছ আমি আর হাজবেন্ড ভাইয়ের পিছনে আমরা তিনজন যাচ্ছি পরীক্ষা দিতে, কারণ আমার সঙ্গে ভাই যাবে আর বর একা যাবে, তো দুজনে দুই প্রান্তে পরীক্ষা, সেই জন্য আমরা তিনজনে যাচ্ছি। আমার এক্সাম হয়েছে নতুন গ্রামে আর বড় এক্সাম হয়েছে জিয়াগঞ্জে, দুজনের আলাদা আলাদা প্রান্তে। বাতাসের কারণে তোমরা আমার একটা কথাও শুনতে পাওনি, একটা ভাবছি এবার মাইক নিয়ে নিতে হবে, না হলে খুবই অসুবিধা হচ্ছে। আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি আর তোমরা একটা কথাও শুনতে পাচ্ছ না। তো এখানে দেখো চলে এসেছি আমরা। ব্লগ করো, বলো দেখো এটা হচ্ছে আমার পিসি ছেলে, মানে আমার দাদা। তো ওদের গ্রাম পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ওখানে আমার দাদাটা দাঁড়িয়েছিল, তো একটু কাজ করছিল, সেই কারণে আমি বলছিলাম ব্লগে নিয়ে নি, তো ওরা সবাই বলছিল একটু ব্লগে নিয়ে নাও নিয়ে নাও এরকম করছিল। সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে ব্লগটাতে খুব ভালো লাগছিল। কিন্তু আমরা সাধারণত পলসনডা দিয়ে নদীর ঘাট হয়ে লালবাগ দিয়ে উঠব। এবার এখানে দোকানে এখানে এসে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। কেমন লাগছে টেস্ট? আছে রসগোল্লা, আমি খাবো শুধু রসগোল্লা, আর এরা খাচ্ছে রসগোল্লা। তো ওরা খেলো পুরি, তরকারি আর মিষ্টি, আর আমি খেলাম শুধুমাত্র রসগোল্লা, বেশি কিছু খাইনি। আর এতে এক্সট্রা নেওয়া হলো পুরি। তো বেরিয়ে পড়ি আবার বাইকে নতুন করে, আবার ওরা গাড়িতে চাপছে, তাই এটুকু আমি দিয়ে দিলাম। তো পরীক্ষা হলে দেখা হবে একবার। তো এখানে মজা করতে করতে যাচ্ছিলাম যে মাটির ইট, মাটির ইটের দোকান এরকম করছিলাম। মাছ চাষ করা হচ্ছে আমাদের দিকে, সাধারণত আজকে প্রথম নদী পার হব।
ফার্স্ট টাইম যাব আমি কোন সাইড আমরা 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 আগে উঠবেন আমরা এবার ভাগীরথী নদীটি পার হব। তা আমি কোনোদিন এরকম নৌকার উপর চাপিনি, তো সেই জন্য আমি ভয়ে আসছিলাম না। আর ওরা দুজন তো বাইকে বসে আছে, আমার কাছে তো দাঁড়িয়েছিল না। আমি যে শক্ত করে যে বাঁশগুলো ছিল সেইগুলো ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার খুব ভয় লাগছিল, কারণ আমি প্রথমবার চাপলাম যেহেতু। তো এখানে দেখো তখনও ছাড়েনি কিন্তু। হাজবেন্ডের দিকে ভালো করে পরীক্ষা দিও, বেশ ভালো করে পরীক্ষা দিও। আর আমি না পারলে আমাকে কিছু বলবে না, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিও। এক্সাম দিতে যাচ্ছি, পেট ঠান্ডা করার জন্য খেতে যাচ্ছি আখের রস। একটা সামনে নে। তো হাজবেন্ড চলে গেল জিয়াগঞ্জ, ও জিয়াগঞ্জে এক্সাম, আর আমার হচ্ছে নতুন গ্রাম। তো যাওয়া যাক, আমি এখন ভাইয়ের বাইকে এসে উঠলাম। ভাই আর আমি হচ্ছে একটা মসজিদ, যেটা নবাবের আমলের। তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মসজিদটা। আমরা যেহেতু স্কুলটা চিনি না, তাই একটু একটু থেমে থেমে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে। তো একটু গিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করছিলাম, তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের স্কুলে। স্কুল নতুন গ্রাম হাই স্কুল। ছোট বালাকে বলো কেন কেন বলে যাব, বিজয় কুমার কোথায় যাচ্ছি। গিয়ে সবার প্রথমে কী করতে হলো, যে আমাদের যে রুম নাম্বারটা যেতে আছে আমার রোল নাম্বার অনুযায়ী, সেটা আমার ভাই একটু খুঁজে দিল আমাদেরকে। তা আমার ছিল ফার্স্ট ফ্লোরে 8 নম্বর রুমে। তো সেটাই চেক করছিলাম কত দূরে। তো এই হচ্ছে নতুন গ্রাম হাই স্কুল, যেখানে আমার এক্সামের সেন্টার পড়েছিল। ব্লগে দেখতে হবে, ব্লগ স্কুলের পাশে এখানে আম বাগান, জাম বাগান লোকেদের আছে। সেই লোকেদের জাম বাগান আম বাগানে পেপার বিছিয়ে বসেছিলাম, আর ভাই নিয়ে আসতে গেছিল কিছু ঠান্ডা বা কিছু খাবার জন্য। তো ও এনেছে ফ্রুটি, সে ফ্রুটিটা এবার খাচ্ছি, খেয়ে দিয়ে এবার এক্সাম হলে যাব। তো এক্সাম শেষ হওয়ার পর এখানে বেরিয়ে ভিডিওটা করলাম। শেষ,
ঘাট পার হব, চলে এসেছি পরীক্ষা দিয়ে। গেট নামানো আছে, এবার কী করে যাওয়া হবে? এখন দাঁড়িয়ে আছে অনেকটা দূরে, গেট উঠবে তখনই যাবে। চলে গেল, আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে। তোমার কেমন এক্সাম হয়েছে বলো? হয়েছে মোটামুটি, ইনশাআল্লাহ পাস করব, কোয়ালিফাই করে যাব ফিলিমে। ঠিক আছে, তো আমরা এবার বাড়ি যাচ্ছি, আর বেশি কথা হচ্ছে না, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, টাটা।